নোয়াখালীর কাজীরখিল ইসলামিয়া কাওমি মাদ্রাসা ও এতিমখানার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। রোববার সোনাইমুড়ি উপজেলার কাজীরখিল বাজার কেন্দ্রীয় জামে মসজিদে শিক্ষা সচিব মুফতি কামরুল ইসলামের উপস্থিতিতে ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসা সভাপতি আলহাজ মোহাম্মদ বেলাল হোসেন, উপদেষ্টা আব্দুল বাকি, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম স্বপন, সহ সভাপতি আনোয়ার হোসেন সহ এলাকার অনেক মুসল্লি।